আমি খুব অবাক হলাম এই সরকারের খুব পাওয়ারফুল একজন ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান, তিনি কদিন আগে বললেন মৌলবাদের উত্থান হচ্ছে বাংলাদেশে। পাওয়ারফুল ব্যক্তি এই জন্য বলছি, তাকে একটা কমিশনের প্রধান করা হয়েছে। তার মানে যিনি কমিশনের, আমি সরকারে ছিলাম, খুব ছোট দায়িত্বে ছিলাম ভাই, এমন কোনো বড় দায়িত্বে ছিলাম না, কিন্তু সরকারে ছিলাম। কিন্তু আপনি যখন সরকারে থাকবেন, সরকারের অংশ হবেন, আপনার প্রতিটি কথা সরকারের কথা, এটা মনে রাখতে। আমি ব্যক্তি মাহমুদুর রহমান এখন যেটা বলতে পারবো, আমি কোন দলীয় সরকারের অধীনে গেলে আমি বলতে পারবো না, কারণ আমার কথা তখন সরকারের কথা। তা আমি জানতে চাই, বাংলাদেশে মৌলবাদের উত্থান ইফতেখারুজ্জামান কোথা থেকে দেখলেন আবার নতুন করে? এই একই বয়ান দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনা 16 বছর ফ্যাসিস্ট শাসন চালাতে পেরেছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে তারা চালাতে পেরেছে। এই মৌলবাদের কার্ড, এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে গুমখুন হয়েছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে আয়নাঘর হয়েছে, এই মৌলবাদের কার্ড ফেরি করে বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা হয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে মৌলবাদের কার্ড ব্যবহার করে। আপনি ইফতেখারুজ্জামান এই সরকারের আমলে আবার আপনি মৌলবাদের কার্ড ফেরি করছেন, আপনার উদ্দেশ্য কি? আবার নতুন করে নতুন কোন আদলে ভারতীয় সাম্রাজ্যবাদকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা, এটা আপনার উদ্দেশ্য? আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। মৌলবাদ শব্দ ব্যবহার করবেন না, মৌলবাদ শব্দ ইজ এ ন্যারেটিভ, এটা হচ্ছে ওয়ার এগেনস্ট টেরর। বুশের যে ওয়ার এগেনস্ট টেরর এবং ইন্ডিয়ার হিন্দুত্ববাদের ন্যারেটিভ হচ্ছে মুসলমানদের মৌলবাদী বলা, এটা তাদের ন্যারেটিভ। আপনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি, কিন্তু মৌলবাদ শব্দ বলবেন না। আমরাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, কিন্তু সাম্প্রদায়িকতা কি কেবলমাত্র মুসলমানদের মধ্যে? অন্য ধর্মের সাম্প্রদায়িকতা নাই? আপনার এই যে এত বড় একটা প্রতিষ্ঠান বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ, এটা তো একটা প্রকাশ্য সাম্প্রদায়িক সংগঠন, তাহলে তার বিরুদ্ধে তো আপনি কখনো বলেন না। তার নামের মধ্যেই তো সাম্প্রদায়িকতা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা তো বাই নেম ইজ এ কমিউনাল অর্গানাইজেশন। আপনি সকল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বলেন, আমরা আপনার সঙ্গে আছি। কাজে আমি সরকারকে সাবধান করতে চাই, সতর্ক করতে চাই, মৌলবাদের কার্ড আবার নতুন করে খেলবেন না বাংলাদেশে। আর অতি ইসলামিস্টদের সম্পর্কেও আমার কিছু কথা আছে, কারণ একটা দেশের মিডিয়া সেই জাতির দর্পণ, এই মিডিয়াতে এই জাতির সংস্কৃতি, এই জাতির কি বলবো আইডেন্টিটি, এগুলি প্রতিফলিত হতে হবে। বাংলাদেশের মিডিয়াতে দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত প্রকৃতপক্ষে আমাদের জাতীয় আইডেন্টিটি, জাতীয় ঐতিহ্য প্রতিফলিত হচ্ছে না। এটাই হচ্ছে আমার দেশের লড়াই, আমার দেশের লড়াই হচ্ছে এই বিজাতীয় সংস্কৃতির বিরুদ্ধে বাংলাদেশের বাঙালি মুসলমানের আইডেন্টিটি এবং সংস্কৃতিকে এস্টাবলিশ করা, এটাই আমার দেশের সাংস্কৃতিক লড়াই। তো এখন এই যে মিডিয়া, এই মিডিয়ার ন্যারেটিভ কি ছিল? এই মিডিয়ার ন্যারেটিভ ছিল মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ, এই দুটা শব্দ ফেরি করে এই মিডিয়া বাংলাদেশে একটা অ্যান্টি ইসলামিক, বাঙালি মুসলমানের ঐতিহ্য, বাঙালি মুসলমানের সংস্কৃতির বিরুদ্ধে একটা আবহ তৈরি করেছে বাংলাদেশে এই মিডিয়া, দুটা শব্দ ব্যবহার করে, মৌলবাদ এবং ইসলামী জঙ্গিবাদ। এটা হচ্ছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রধানমন্ত্রী মোদীর ন্যারেটিভ। এই মোদীর ন্যারেটিভ বাংলাদেশে ফেরি করেছে যে মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো এখনো কিন্তু তাদের ক্ষমতা নিয়ে টিকে আছে। কাজেই তাদের বিরুদ্ধে যদি আমরা লড়াই করতে না পারি, এই বিপ্লব আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না।